সকলে খেয়াল করে আলোচনাগুলো শুনবো আল্লাহ তাআলা আমল করার নিয়তে শোনার তৌফিক যেন দান করে বলেন আমিন সম্মানিত ভাইরা আমরা এই পৃথিবীতে ছিলাম না আছি আবার একদিন থাকব না এটা মহা সত্য মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে এক এক জনকে এক এক রকম হায়াত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছে কাউকে হায়াত দিয়েছেন লম্বা 70 80 110 বছর আবার কেহ চলে যায় 40 50 60 এর মধ্যে তো আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়েছে এই হায়াতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনের হায়াতের মধ্য থেকে যখন আমাদেরকে কবরে রাখা হবে গোটা হায়াতের মধ্য থেকে আমাদেরকে প্রশ্ন করা হবে তিনটা বলেন তো কয়টা হায়াত যদি 70 পান প্রশ্ন তিনটা হায়াত যদি 80 পান প্রশ্ন তিনটা যদি 110 20 তাহলেও তিনটা প্রশ্নই আল্লাহ তাআলা করবে ফেরেশতার মাধ্যমে ওই তিনটা প্রশ্নের জবাব যারা সুন্দর করে দিতে পারবে ওই তিনটা প্রশ্নের জবাব যারা সঠিকভাবে দিতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক করে দিবেন এইজন্য এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার আগে দুনিয়াতে আমাদের কিছু কাজ করা লাগবে ওই কাজের প্রতি আমাদের মনোযোগ হচ্ছে না মানে আখিরাতের কাজ যেটা আমার আসল কাজ ওই কাজের প্রতি আমার আপনার মনোযোগ হচ্ছে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হাম সাজদা আল্লাহ তাআলা বান্দাকে বিষয়গুলো স্মরণ করে দিয়েছে যে বান্দা আমি আল্লাহকে রব মানবা আমায় আল্লাহকে রব বলে মেনে নিবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাম সাজদার ভিতরে কি বলেন তারপরে লম্বা একটা হাদিস মুসনাদ আহমদের ভিতরে আছে ওই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাকে শরণ করাই দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين بولين ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলল কি বলল রব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ আল্লাহ বলেন এই কথা বলার পরে তুমাস্তাকামু আমাকে রব বলার পরে এই রববিয়াতের উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে আমি আল্লাহকে রব বলার পরে দৃঢ়ভাবে যারা দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকা মানে কি আল্লাহ বলেছেন আমি আল্লাহকে রব বলার পরে আমি আল্লাহর হুকুম আহকামগুলা যারা মেনে চলবে তাদের যখন নাকি মরার সময় হয়ে যাবে আল্লাহ বলেন তাতানাযালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ মৃত্যুর সময় ফেরেশতা নাযিল করব আর ফেরেশতারা তাদেরকে বলবে আল্লাহ তাফাও তুমি যেহেতু আল্লাহকে মেনেছো আল্লাহ তাখাফ আল্লাহর বান্দা মরে যাচ্ছ ভয় পেও না ওয়ালা তাহজান মরে যাচ্ছ কোনো চিন্তা করো না কারণ কি ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন তুমি যে জান্নাতের কথা শুনেছো উমরার আগে ওই জান্নাতের শুভ সংবাদ তুমি শুনে না এটা হলো মূল আয়াত এটাকে টার্গেট করে লম্বা একটা হাদিসের বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলল রব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ
আমি যদি এখানে প্রশ্ন করি যারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না তারাও এই প্রশ্নের জবাব দিবে যদি বলি আমাদের রবকে আপনাদের পক্ষ আপনাদের পক্ষ থেকে জবাব কি বলেন আমাদের রব কি এই কথা তো যারা নামাজ পড়ে তারাও বলে যারা নামাজ পড়ে না তারাও বলে এই দুই বলা কি এক কথা কই না দুই বলা এক আল্লাহকে মানা মানে তোই নামাজ পড়া লাগে ইন্নাল লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলল রব্বুনা আল্লাহ আমার রব হলো আল্লাহ এই কথা বলার পরে তুমাস্তাকামু এই কথার উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে মানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা মানে আল্লাহকে রব বলার পরে আল্লাহর হুকুম আহকামগুলো যারা মেনে চলে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন যে মরার সময় ফেরেশতা নাযিল করবে সুবহানাল্লাহ বলে মুসনাদ আহমদের হাদিস 18557 নম্বর হাদিস আমি যখন এই হাদিসখানা পড়তেছিলাম চোখে পানি এসে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারি সাহাবী মারা গেল আমাদের এলাকায় কি মানুষ মারা যায় কথা বলা লাগবে মারা যায় না মারা যায় মারা যাওয়ার সময় আমরা মারা যাওয়ার পরে যখন সংবাদ শুনতে পাই অমুক মহল্লার অমুক মানুষ মারা গেছে শহরে যদি এটা হয় না মানে গ্রামগঞ্জে দেখা যায় উত্তর পাড়ার মানুষ মারা গেলে দক্ষিণ পাড়ার মানুষ জানাজায় আসে আবার দক্ষিণ পাড়ার মানুষ মারা গেলে উত্তর পাড়ার মানুষ জানাজায় যায় এরকম হয় না যাওয়ার সময় যেই জানাজার মাঠে যেই ময়দানে জানাজা হবে যাওয়ার সময় জানাজায় যাওয়ার আগে কই এই যে দেখো কি সুন্দর তার কবরটা মানে জানাজার আগে কবর দেখি দেখি অনেক সময় এরকম হয় না যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি মাঠে জানাজা হবে কিন্তু এই দক্ষিণ পাড়ার মানুষ যে দিক দিয়ে যায় এই মাঝখানে রাস্তার পাশেই তার কবর মানে জানাজার নামাজ পড়ার আগেই অনেক সময় কিছু মহল্লার মানুষ তার কবরটা দেখে দেখে কিনা নবীজির সাহাবী বলেন নবীজি আমাদেরকে নিয়ে আনসারি সাহাবীর জানাজার দিকে রওনা হয়ে গেলেন আনসারি সাহাবীর জানাজা হবে আমরা যখন নাকি জানাজার দিকে রওনা হয়ে গেলাম আমরা জানাজার নামাজ আদায় করব এমন সময় জানাজার ময়দানে উপস্থিত হওয়ার আগেই দেখা গেল তার কবর নবীজি আমাদেরকে নিয়ে তার কবরের পাশে চলে গেলেন আমার নবীজি তার কবরের পাশে যাইয়া নবীজি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপরে দেখলাম আল্লাহর নবী হাঁটু গেড়ে কবরের পাশে বসে গেলেন সাহাবীরা কয় আমরাও বসে গেলাম বসার পরে নবীজির হাতের ভিতরে হলো একটা লাঠি আল্লাহর নবী লাঠিটা হাতের ভিতরে নিয়া মাথাটা নিচুর দিকে দিয়া আল্লাহর নবী কি যেন আঁকতেছিলেন লিখতেছিলেন আমাদের সমাজে এরকম হয় অনেক সময় আমরা চার পাঁচজন এখনো বসি বিভিন্ন বিষয় নিয়ে যদি বেশি টেনশন হয় বেশি চিন্তা হয় তাহলে দেখবেন হাতের ভিতরে কাঠি নিয়ে কোনো মনোযোগ ছাড়া মাটির ভিতরে আমরা আঁকি আঁকি কিনা মাটির ভিতরে আঁকা আঁকি করে সাহাবী বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি করতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ভিতরে আঁকতেছিলেন কি জানি লিখতেছিলেন আঁকা বাঁকা দাগ দিচ্ছিলেন কোনো মনোযোগ নাই নবীজি শুধু এইভাবে চিন্তারত অবস্থায় এইভাবে দাগাদাগি করতেছিলেন একবার আল্লাহর নবী মাথা উঠালেন আল্লাহর নবী মাথা উঠিয়ে বললেন ও আমার সাহাবীরা একটু পরে তো আনসারি সাহাবীকে এই কবরের ভিতরে রাখা হবে এই কবর কিন্তু বড় বড় মারাত্মক জায়গা এই কবর কিন্তু বড় মারাত্মক জায়গা খবরদার এইভাবে কবরের আজাব থেকে তোমরা পানা চাও আল্লাহর নবী মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী কথাটা দুইবার বলেছেন মতান্তরে তিনবার বলেছেন কবরের আজাব থেকে তোমরা পানা চাও কবরের আজাব থেকে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাও নবীজি কেন এই কথা বললেন বলার কারণ হলো কবর হলো আনা বাইতুল গরবা
কবর বলতেছে আমি অপরিচিত বর খবরদার আমল্লা নিয়ে আমার কাছে আসবা না আনা বাইতুল কুরবা আমার কাছে আমল্লা নিয়ে আসবা না আমি অপরিচিত বর কবর যেন বলতেছে আনা বাইতুল ওয়াহদা আমি একা থাকার ঘর খবরদার আমার কাছে আমল্লা নিয়ে আসবা না কবর যেন বলতেছে আনা বাইতুল দূত আমি পোকামাকড়ের ঘর খবরদার আমল্লা নিয়ে আমার কাছে আসবা না কবর যেন বলতেছে আনা বাইতুত তরাব আমি মাটির ঘর খবরদার আমল্লা নিয়ে আসবা না আমল্লা নিয়ে যদি আসো নবীজি বলেন ওই কবর তোমাকে এমন কষ্ট দিবে ওই কবর তোমাকে এমন ভাবে শাস্তি দিবে নবীজি বলেন কবরের আযাব বর্ণনা করতে যাইয়া আল্লাহর নবী বলেন কবরের ভিতরে যখন মানুষকে রাখা হয় তিনটা প্রশ্ন করা হয় এক নাম্বার হলো মার রব্বুকা তোমার রবকে দুই নাম্বার হলো মান নাবিয়ুকা তোমার নবীকে তিন নাম্বার হলো মা দিনুকা তোমার দিন কি সারা জীবন মিলাইয়া এই তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের জবাব যার সুন্দর হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন তো জান্নাতের মালিক করে দিবেন কে তিনটা প্রশ্ন করা হবে সারা জীবন মিলে প্রশ্ন হবে মাত্র তিনটা আহা হয়তো আমরা এখন বলতেছি মুখস্থ করে ফেলবো এটা কি সম্ভব সম্ভব নয় মুখস্থ থাকবেই না যদি দীন আর ইসলাম ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলল রব্বুনা আল্লাহ আমাদের রব হলো আল্লাহ আল্লাহকে যারা রব বলার পরে সুম্মা ইসতাকামু মুখ দিয়া বললাম কাজে পরিণত করলাম যারা জবান আর কাজে পরিণত করে দেখাইছে তারা তিনটে প্রশ্নের জবাব দিতে পারবে তাদেরকে এই তিনটা প্রশ্নের জবাব সহজ করে দিবেন কে আল্লাহর বান্দা যখন নাকি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে এবার তাকে প্রশ্ন করা হবে করাতু কিতাব আল্লাহ চার নাম্বার প্রশ্ন বুখারীর বর্ণনা চার নাম্বার স্বতন্ত্র একটা প্রশ্ন করা হবে করাতু কিতাব আল্লাহ আল্লাহর বান্দা তুমি কেমনে এই তিনটা প্রশ্নের জবাব দিয়েছ তখন তারা বলবে ওই যে আমরা স্বীকৃতি দিয়েছিলাম কালো রব্বুনা আল্লাহ আমাদের রব হলো আল্লাহ আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কারণে আজকে আমরা এই তিনটা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়েছি এই তিনটা প্রশ্নের পরে স্বতন্ত্র যখন চার নম্বর অতন্ত্র রক্ত কিতাব আল্লাহ বলা হবে এই তিনটা প্রশ্নের জবাব তোমরা কেমনে দিছ আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবে তোমরা থামো আল্লাহ আকবার বলেন ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবে তোমরা থামো আবশিরু হুমিনাল জান্নাত আমার বান্দাকে তারা মাত্র তিনটা বা পাঁচটা কাপড় দিয়া কবরের ভিতরে পাঠাই দিছে ফেরেশতারা আর প্রশ্ন করো না সময় নষ্ট করো না মাটি বড় ঠান্ডা আমার বান্দা বান্দির কষ্ট হচ্ছে তাড়াতাড়ি যাও তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করায় দাও এই তোরা কি আর প্রশ্ন করস প্রশ্ন তো শেষ আর দরকার নাই আবশিরুহু মিনাল জান্নাহ তিনটা কাপড় দিয়া পাঠাই দিছে তাড়াতাড়ি জান্নাতি পোশাক পরাই দে সুবহানাল্লাহ বলেন এই যখন নাকি আমরা আমাদের জীবনে আল্লাহকে রব বলার পরে সুম্মা ইসতাকামু এই রববিয়াতের উপর আমরা দাঁড়িয়ে যাব তাহলে আমরা কি করব তাহলে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিবে আবশিরুহু বিল জান্নাহ মিনাল জান্নাহ তাড়াতাড়ি তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করায় দাও আরেকটা বর্ণনার ভিতরে পাওয়া যায় আল্লাহ বলবে আল বিসুহু মিনাল জান্নাত তাদেরকে কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায় দাও সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ যদি আমরা বাস্তব জীবনে অন্তত ছয়টা কাজ করতে পারি ছয়টা বেলায় যদি আমরা নিজেরা নিজেদেরকে ঠিক রাখতে পারি তাহলে তিনটা প্রশ্নের জবাব দেওয়া যাবে এক নাম্বার হলো ব্যক্তি জীবনে আল্লাহকে রব বলে মানা লাগবে দুই নাম্বার হলো পারিবারিক জীবনে আল্লাহকে রব বলে মানা লাগবে তিন নাম্বার হলো সামাজিক জীবনে আল্লাহকে রব বলে মানা লাগবে চার নাম্বার হলো অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব বলে মানা লাগবে
পাঁচ নাম্বার হলো রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব বলাও লাগবে আর ছয় নাম্বার হলো আন্তর্জাতিক জীবনেও আল্লাহকে রব বলে মানা লাগবে এই ছয়টা যে এই ছয়টা কাজ যে ব্যক্তি বাস্তবায়ন করতে পারবে এই ছয়টা কাজ যে ব্যক্তি বাস্তবায়ন করতে পারবে আওয়াজ দিয়া বলেন তো তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ তাকে করে দিবেন কে ছয় কাজ ছয় কাজ ছয় কাজের একটা যদি ছুটে যায় খবর আছে এক নাম্বার হলো ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা কেমনে ব্যক্তি জীবনে আল্লাহকে রব যদি মানতে চাই একটু আগে যে বললাম কালু রব্বুনা আল্লাহ আমাদের রব হলো আল্লাহ আল্লাহকে বলার পরে ব্যক্তি জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার দরকার আছে না নাই কথা বলেন নামাজ না পড়ে কবরের তিনটা প্রশ্নের জবাব দেওয়া যাবে কথা বলে না যাবে কবরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে চাই এক নম্বর ব্যক্তি জীবনে নিজেকে নামাজি হওয়া লাগবে নামাজ ছাড়া কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে নামাজ ছাড়া কাজ হইতে নিশ্চিত কারণ হাদিসের বর্ণনার ভিতরে আসছে নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব যার সহজ হবে সবগুলা হিসাব সহজ করে দিবেন কে এই জন্য ব্যক্তি জীবনে নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া উপায় নাই নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায় না নামাজ ছাড়া কবরের জবাব দেওয়া যায় না আমার বন্ধুগণ দুই নাম্বার হলো পারিবারিক জীবনে ইসলাম মানছেন কিনা নিজে নামাজি কিন্তু আমার বিবি কর্তা করে না মানে আমি করাই না একটা আছে আপনি করান না আরেকটা সে করে না দুইটা দুই জিনিস একটা হলো আপনি তারে উস্কাই দেন তুমি খোলামেলা যাও সবাই মিলে তারে দেখবে মানুষ মজা নিবে আপনার লাভ নাই আমার বন্ধুগণ একটা হলো আপনি তাকে পর্দা করতে বলেন না আরেকটা সে করে না আপনি বলার পরে যদি সে পর্দা না করে আপনার অসুবিধা নাই আপনি ব্যক্তি জীবনে যেমন ইসলাম মানা লাগবে পারিবারিক জীবনে ইসলাম মানা লাগবে ছেলেটাকে বলা লাগবে নামাজ পড় মেয়েটাকে ফজরে উঠাই দিতে হবে মা নামাজ পড় বিবিকে বলতে হবে আমার বিবি উঠো নামাজ পড়ো আপনি নিজে নামাজ পড়লেন পরিবারকে নামাজের দাওয়াত দিলেন না নামাজের প্রতি বললেন না পর্দা করার কথা বললেন না নিজে হালাল উপার্জন করলেন কিন্তু আমার বন্ধুগণ নামাজ না পড়ার কারণে কিয়ামতের এইভাবে কবরের ভিতরে যে তিনটা প্রশ্নের জবাব দেওয়া হবে আপনার পারিবারিক জীবনে যদি ইসলাম না পাওয়া যায় এই তিনটা প্রশ্নের জবাব কিন্তু সহজ হবে না তাহলে দুই নম্বর হলো পারিবারিক জীবনে আপনাকে